জিওগ্রাফি ক্লাস চলছে, টপিক পুরনো হচ্ছে ম্যাপস গ্লোব এন্ড অ্যাটলাস, এটা চ্যাপ্টার 1 ই চলছে কন্টিনিউ, পেজ নাম্বার 9 বি পার্ট এটাও কন্টিনিউ চলছে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন, আজকে 3rd নাম্বার হচ্ছে অ ম্যাপ অ্যান্ড অ স্কেচ, মানে একটা মানচিত্র এবং একটা নকশার মধ্যে পার্থক্য কি সেটা বোঝাতে হবে। এবার দেখো মাঝখানে একটা দাগ টেনে দেবে, একদিকে অ ম্যাপ আর একদিকে অ স্কেচ। দেখো এ পার্ট, অ ম্যাপ ইজ ড্রন টু অ স্কেল, মানে একটা মানচিত্র আঁকা হয় একটা মাপে, আর স্কেচের হচ্ছে এ পার্ট, অ স্কেচ ইজ নট ড্রন টু অ স্কেল, একটা নকশা আঁকা হয় না একটা মাপে। এবার বি পার্ট দেখো, ইট ক্যান বি অফ অ স্মল অর অ লার্জ এরিয়া, এইটা হয় একটা ছোট অঞ্চলে অথবা বড় অঞ্চলে, মানে ম্যাপের জন্য বলছে। এবার দেখো স্কেচে বি পার্ট হচ্ছে, ইট ইজ ইউজুয়ালি অফ অ স্মল এরিয়া দ্যাট ইজ ইউজ টু গিভ ডাইরেকশনস অফ দ্য প্লেস, মানে এইটা সাধারণত মানে নকশা সাধারণত একটা ছোট্ট অঞ্চলের হয় যেটা ব্যবহার করা হয় দিক দেখানোর জন্য সেই নির্দিষ্ট জায়গার। এবার সি পার্ট, ইট টেকস অ লং টাইম টু বি ড্রন, মানে মানচিত্রটা খুবই লম্বা মানে অনেক সময় লাগায় আঁকার জন্য। আর সি পার্টে দেখো স্কেচে, ইট ক্যান বি ড্রন কুইকলি ফ্রম ওয়ান্স মেমোরি, মানে স্কে নকশাটা আঁকা হয় খুব তাড়াতাড়িভাবে একজনের স্মরণ হিসাবে স্মৃতিচিহ্ন হিসাবে, মানে সে যেটা মনে করে রেখেছে নকশাতে সেটা তাড়াতাড়ি করে একটা রফ স্কেচ আঁকা আঁকতে পারা যায়। আর দ্বিপাদ দেখো, ইট ক্যান হ্যাভ কনভেনশনাল সাইন্স অ্যান্ড কালার্স, মানে মানচিত্র হতে পারে প্রতীকগুলো এবং বিভিন্ন প্রতীকগুলো এবং রঙ। আর দ্বিপাদ দেখো, ইট ডাজ নট হ্যাভ কনভেনশনাল সাইন্স বাট ক্যান হ্যাভ ল্যান্ডমার্কস, মানে এইটার মানে নকশার বিভিন্ন প্রতীকগুলো থাকে না কিন্তু সেই সেই জায়গার স্থলের প্রতীকগুলো মানে চিহ্নগুলো হতে পারে, মানে কোনো জায়গায় ল্যাম্পপোস্ট আছে বা দোকান আছে এবং মন্দির, সেইগুলো ল্যান্ডমার্কগুলো আমরা একে দেখাতে পারি নকশাতে। এইটাই থাকলো তোমাদের হোমওয়ার্কে, পেজ 9 কোশ্চেন বিএ 3, রাইট অ্যান্ড লার্ন, মানে প্রথমে এগুলো জিওগ্রাফি খাতায় লিখে নেবে তারপরে মুখস্থ করবে, ঠিক আছে।